চিংড়ি মাছের মালাইকারি খেতে মজা ভারী। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি কিছু বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি, যেগুলো ধুয়ে বেছে রেখেছি। সবার প্রথমে আমি দুটো নারিকেল ফাটিয়ে নেব। এরপরে এই নারিকেলগুলো ভালো করে আমি কুড়ে নিব। যেহেতু চিংড়ি মাছের মালাইকারির একটা প্রধান উপাদান হচ্ছে নারিকেলের দুধ, নারিকেলের দুধ ছাড়া সেই চিংড়ি মাছের মালাইকারির যে কারিটার যে টেস্ট সেটাই আসবে না। সেই কারণে আমি নারিকেলগুলো ভালো করে কুড়ে নিচ্ছি। নারকেল কোড়া কিন্তু ভীষণ কঠিন কাজ। আমি তো নারকেল কুড়তে কুড়তে একদম হাঁপিয়ে উঠেছি, বিভিন্নভাবে কুড়া শুরু করে দিয়েছি, উঠে বসে বিভিন্নভাবে। তো যাই হোক, আস্তে আস্তে আমি সব নারকেলগুলো কুড়ে নিচ্ছি। এখানে আমি মোট দুটো নারকেল নিয়েছি, যেহেতু নারকেলগুলো একটু ছোট ছিল সেই জন্য দুটো নিয়েছি, একটা নিলেই যথেষ্ট। তো আমার নারকেলগুলো কুড়া কমপ্লিট হয়ে গিয়েছে। নারিকেল তো কুড়া কমপ্লিট। এবার চলে আসি মূল রান্নায়। বেছে রাখা চিংড়ি মাছগুলোতে নুন হলুদ দিয়ে ভালো করে আমি নুন হলুদটা মেখে মেখে সব চিংড়ি মাছগুলোর মধ্যে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে, তাহলে নুন আর হলুদ প্রত্যেকটা চিংড়ি মাছের মধ্যে ঢুকবে। যত ভালো করে মেশানো হবে তত ভালো লাগবে। চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখানো হলে চুলোতে একটা কড়াই দিয়ে তাতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিব। এরপরে আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তারপরে আস্তে আস্তে লো হিটে আমি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, সেই জন্য জাস্ট আমি 2-3 মিনিট ভেজে নিব। চিংড়ি মাছের মালাইকারি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর একটা মিক্সিং জারের মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আদা এবং কয়েক কোয়া রসুন নিব, দিয়ে ভালো করে পুরোটাকে সুন্দর করে পেস্ট করে নিব। মশলাটা যত সুন্দরভাবে পেস্ট করা হবে মালাইকারির গ্রেভিটা তত সুন্দর হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে রাখবো। এরপরে ওই কড়াইতেই আবার সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিব। তারপর তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর কালো জিরের ফোড়ন দিয়ে দিব। ফোড়নটা হয়ে আসলে তার মধ্যে আমি মশলার পেস্টটা দিয়ে দেব। এরপর দিয়ে দিব ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে মশলাটা ভালো করে কষে নিব। মশলাটা কষানো হয়ে গেলে সামান্য একটু জল দিব, দিয়ে তারপরে আবার মশলাটা কষিয়ে নিব। মশলাটা বেশ 2-3 বার কষিয়ে নিব। এদিকে আমি নারকেল কুড়াটা সামান্য একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ভালো করে এই মিশ্রণটাকে চটকে তারপরে চিপে নারকেলের দুধ বের করে নিব। আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব। তারপরে এই মশলার মধ্যে চিংড়ি মাছগুলো বেশ ভালো করে আস্তে আস্তে লো হিটে কষিয়ে নিব। চিংড়ি মাছগুলো ভালো করে কষালে চিংড়ি মাছের মধ্যে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে যাবে। দেখে মনে হচ্ছে চিংড়ি মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারিকেলের দুধ। আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করিনি, পুরোটাই নারিকেলের দুধেই রান্না হবে। আর সেই কারণে মালাইকারির যে কারিটা আছে সেটা খেতে একদম দুর্দান্ত হয়। নারকেলের দুধ দিয়ে কিছুক্ষণ এটা ফুটতে দেব। আর ফুটে উঠলে মাঝপথে এতে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা, চিনি, গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু ঘি। সব কিছু একটু ভালোভাবে মিশে গেলেই আমি এটা নামিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।